আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলেই জানেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে বর্তমানে অনেক ভয়াবহ একটি বন্যার পরিস্থিতি চলছে। আর এই ভয়াবহ বন্যা এমন এক ভয়ঙ্কর রূপ ধারণ করেছে যেটা ভারতের মানুষ এর আগে কখনোই দেখেনি। কেননা এবারের বন্যায় বড় বড় দালানকোঠা, বাড়িগাড়ি সমস্ত কিছুই বন্যার পানিতে এমনভাবে ভেসে চলে যাচ্ছে যেটা সকলের কাছেই অকল্পনীয়। তবে এবারের এই ভয়াবহ বন্যায় সবচেয়ে খারাপ পরিস্থিতি হয়েছে ভারতের হিমাচল এলাকায়। আপনারা জানলে অবাক হয়ে যাবেন, এখন পর্যন্ত এই পাহাড়ি এলাকায় 41 জন মানুষ বন্যার পানিতে প্লাবিত হয়ে মৃত্যুবরণ করেছেন। আর এই এলাকার বাড়িগাড়ি সমস্ত কিছুই এমনভাবে ধুমড়ে মুচড়ে পাহাড়ের পানিস্রোতের কারণে ভেঙে পড়ে যাচ্ছে যেটা কেউ কখনো কল্পনা করতে পারেনি। আর তেমনই একটি ঘটনা ঘটেছে ভারতের হিমাচলের খুবই দরিদ্র একটি পরিবারের সাথে। কি সেই ঘটনা, বিস্তারিত জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওটিতে আমি আপনাদেরকে ভারতের হিমাচলের বন্যার পরিস্থিতি এমন কিছু তথ্য জানাবো যা আপনাদেরকে এখন পর্যন্ত কেউ জানায়নি, সকলেই গোপন রাখার চেষ্টা করেছে। ভিডিওটি শুরু করার আগে আসুন আমরা একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের সকলকে বিপদ আপদ থেকে সর্বদা রক্ষা করুন। যারা বিপদ আপদ থেকে রক্ষা পেতে চান কমেন্টে লিখুন আমিন, এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন। ও যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই ভিডিওটির লাইক টার্গেট 10,000, তাই এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। বন্ধুরা, আপনারা সকলেই জানেন ভারত প্রতিবার তাদের নদীর পানি একটু বৃদ্ধি পেলে বাংলাদেশের দিকে হঠাৎ করে সমস্ত পানি ছেড়ে দেয়। ঠিক এই কারণে গত বছর ভারত আমাদের দেশের সিলেট এবং সুনামগঞ্জে এমন এক ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি করেছিল যেটা এর আগে সিলেট এবং সুনামগঞ্জের মানুষ কখনোই দেখেনি। কিন্তু এবার মহান আল্লাহতালা রাব্বুল আলমিনের লীলা খেলা দেখুন, ভারতের হিমাচলের মতো পাহাড়ি একটি এলাকায় এমন এক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেখানে মাত্র কয়েকদিনের বৃষ্টিতে এমনভাবে পাহাড় ধসে পড়া শুরু করেছে যেটা হিমাচলের মানুষ কখনো কল্পনাও করতে পারেনি। কেননা হঠাৎ করে পাহাড়ের উপরে আটকে থাকা পানি পাহাড় থেকে গড়িয়ে পড়ে বাড়িগাড়ি, দোকানপাট সমস্ত কিছুই ভাসিয়ে নিয়ে যাওয়া শুরু করেছে। আবার কখনো কখনো বন্যার পানি আসা মাত্রই সমস্ত কিছুকে প্লাবিত করে ধুমড়ে মুচড়ে তার সাথে নিয়ে চলে যাচ্ছে। আর এই ভয়াবহ বন্যা এমন এক ভয়ঙ্কর রূপ ধারণ করেছে যে তার সামনে যাই পড়ছে সব কিছুকেই তার সাথে প্লাবিত করে নিয়ে যাচ্ছে। মানুষের বাড়িগাড়ি সমস্ত কিছু এমনভাবে বন্যার পানিতে সহজেই প্লাবিত হয়ে যাচ্ছে যেটা অকল্পনীয়। আর বন্যার এই ভয়াবহ রূপের কারণে বর্তমানে হিমাচলের মানুষ এত বেশি বিপদের মধ্যে পড়েছে, তারা কোথায় যাবে এবং কোন জায়গায় আশ্রয় নিবে সেটাই তারা বুঝতে পারছে না। কেননা অতিরিক্ত বৃষ্টির কারণে পাহাড়ের সমস্ত জায়গা নরম হয়ে গিয়েছে, হঠাৎ করে যেখানে সেখানে ভূমিধস হচ্ছে, যেখানে পাহাড়ের উপরে মানুষ সবচেয়ে বেশি নিরাপদ। কেননা কখনো বন্যা পরিস্থিতি তৈরি হলে কিংবা ঘূর্ণিঝড় হলে সেই জায়গার মানুষ নিরাপদে থাকে, কিন্তু এবার সেই পাহাড়ি এলাকাতেই এমন এক ভয়াবহ বন্যা তৈরি হয়েছে যেটা হিমাচলের মানুষ কখনো তাদের চোখে দেখেনি। কিন্তু এত কিছুর মাঝেই হিমাচলের একটি দরিদ্র পরিবারের সাথে এমন একটি হৃদয়বিদারক, বেদনাদায়ক ঘটনা ঘটেছে যেটা জানার পর আপনারা কোনোভাবেই আপনাদের চোখের পানি ধরে রাখতে পারবেন না। আর যে পরিবারের সাথে এই ভয়াবহ হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে সেই পরিবারটি ভারতের হিমাচল প্রদেশের পর্যটকদের জন্য কাজ করত। আর সেই পরিবারের প্রধান নাসিম ভাই ছোটোখাটো একটি দোকান করতেন, আর এভাবেই ওনারা ওনাদের জীবিকা নির্বাহ করতেন এবং কোনো মতে খেয়ে পড়ে দিন পার করে দিতেন। বন্ধুরা, আপনারা যারা ভিডিওটি এখনও পর্যন্ত লাইক দেননি এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। নাসিমের পরিবারের সদস্য 5 জন, যার মধ্যে নাসিম একটি ছোট দোকান করে আর নাসিমের বাবা পর্যটকদের হিমাচলের বিভিন্ন জায়গায় ঘুরিয়ে অল্প কিছু টাকা উপার্জন করে। তবে তাদের উপার্জনের বেশিরভাগ টাকা খরচ হয়ে যায় নাসিমের মায়ের পেছনে। নাসিম এখনও বিয়ে করেনি, তার বাড়িতে এক বিয়ের উপযুক্ত দুটি বোন রয়েছে। নাসিম তার দুই বোনকে বিয়ে দিয়ে তারপর সে নিজে বিয়ে করবে। তার দুই বোনের মধ্যে একজন নাসিমের চেয়ে বড়, আরেকজন নাসিমের চেয়ে ছোট। যেদিন হিমাচলে এই ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয় সেদিন সকালবেলা নাসিম যখন দোকানে যাচ্ছিল তখন তার মা তাকে বলল, বাবা আজকে আমার সব কিছু কেমন জানি অস্বাভাবিক লাগছে। আমি সবসময় অসুস্থ থাকি এটা ঠিক, কিন্তু আজকে কেন জানি আমার মনে হচ্ছে আজ আমাদের এমন একটা ক্ষতি হয়ে যাবে যেটা আমরা কেউ কখনো কল্পনা করতে পারিনি।
নাসিমের মায়ের এই কথা শোনার পর নাসিম রেগে বলল, আমাদের আর কি ক্ষতি হবে, তুমি এতদিন থেকে বিছানায় পড়ে আছো, তোমার পেছনে এত টাকা খরচ হচ্ছে, এর চেয়ে আর বড় ক্ষতি কি হতে পারে? তোমার অসুস্থতার জন্য আমি এই দুই বোনকে বিয়ে দিতে পারছি না, তাদেরকে আর কতদিন ঘরে রাখবো, এভাবে চলতে থাকলে তো এরা বাড়িতেই বুড়ি হয়ে যাবে, আর আমিও কোনো দিন বিয়ে করতে পারবো না। এই কথা শোনার পর তার মা অনেক মন খারাপ করে, কিন্তু তিনি এটা জানতেন নাসিম তার মাকে অনেক বেশি ভালোবাসে, আর তার মাকে নাসিম ভালোবাসে বলেই নাসিম এখনো পর্যন্ত বিয়ে করেনি। কেননা সে জানে, সে বিয়ে করলে তার বউ হয়তো তার মায়ের সেবা যত্ন নাসিমকে এতটা করতে দেবে না। আপনারা সকলেই জানেন, এবার ভারতের হিমাচলে যে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, এই বন্যা পরিস্থিতির মধ্যে মানুষের জনজীবনে একদম অগোছালো হয়ে গিয়েছে, শত শত বাড়িঘর ভেঙে যাচ্ছে, হাজার হাজার মানুষ তাদের বাসস্থান হারিয়েছে। আর সেদিন নাসিমের সাথেও ঠিক একই ঘটনা ঘটেছে। নাসিম যখন বাড়ি থেকে বের হচ্ছিল তখন অনেক বৃষ্টি হচ্ছিল, আর নাসিম বাড়ি থেকে বের হয়ে যাবার সময় তার বড় বোন তাকে বলল, বাবা বাসায় নেই, তুইও যদি বাইরে যাস এবার বৃষ্টির অবস্থা কখন যে কী হয়ে যায় তার তো কোনো ঠিক নেই। এই কথা শুনে নাসিম বলল, সমস্যা নেই বাবা, একটু পরেই ফিরে আসবে, আমি শুধু দোকানটাকে দেখে আসি, দোকানটা ঠিক আছে কিনা। তার বোন বলল, আচ্ছা ঠিক আছে, যা তাড়াতাড়ি চলে আসিস, আমারও কেমন জানি ভয় ভয় লাগছে, আজকে এত তীব্র বৃষ্টি কখনোই আমাদের এলাকায় হয়নি, মনে হয় এবার বৃষ্টির কারণে ভয়াবহ কোনো পরিস্থিতি তৈরি হবে। এরপর নাসিম দোকানে চলে গেল, কিন্তু নাসিম দোকানে যাওয়ার কিছুক্ষণ পরে নাসিম লক্ষ্য করে দেখল পাহাড়ের উপর থেকে মাটি ধসে পড়ে নিচে পড়ছে, আর পাহাড়ের উপরে বাড়িগুলো একটার পর একটা ভেঙে পড়া শুরু করেছে। এই ঘটনা দেখে নাসিম বুঝতে পারল আসলেই তার মা কেন তাকে বারবার করে বলছিল, বাবা আজকে মনে হয় খারাপ কিছু একটা হবে। এরপরে নাসিম তাড়াতাড়ি করে তার বাবাকে ফোন দিলেও, আর সে তার বাবাকে ফোন দেওয়ার পর জানতে পারল তার বাবা তার থেকে কিছু দূরে আছে, কিছুক্ষণ পরে তার দোকানে এখানে আসবে। নাসিম তার বাবার জন্য অপেক্ষা করতে লাগল, কিন্তু তার বাবা যখন তার দোকানের একদম কাছাকাছি প্রায় চলে এসেছে তখন হঠাৎ করে তার বাবা পাহাড়ের উপর থেকে পা পিছলে পাহাড়ের নিচে পড়ে যায়, কিন্তু ভাগ্যবশত তার বাবা পানিতে পড়ে বলে সেই দুর্ঘটনায় বেঁচে যায়। নাসিম তার বাবাকে রক্ষা করে বাসায় নিয়ে যায়, কিন্তু বাসায় নিয়ে যাওয়ার পরে নাসিম লক্ষ্য করে দেখে বাসায় পানি ওঠা শুরু করেছে। নাসিম চিন্তা করতে থাকে এতগুলো মানুষকে নিয়ে সে এখন কোথায় যাবে, তার বাবাও পাহাড় থেকে নিচে পড়ে কিছুটা অসুস্থ হয়ে গিয়েছে, এখন সে কি করবে তার মাথায় কোনো কিছু আসছিল না। এমন সময় সে চিন্তা করল তার একটি বন্ধুকে সে ডেকে নিয়ে আসবে এবং তার বাবা এবং মাকে নিয়ে তাদের বাসায় নিয়ে যাবে। কিন্তু সে যখন তার বন্ধুর বাড়িতে গেল তখন তার বন্ধুর বাসায় গিয়ে দেখল তার বন্ধু বাসায় নেই, সে তার কোনো এক আত্মীয়র বাসায় গিয়েছে, তাদের বাসায় বন্যার পানি উঠেছে তাদেরকে সাহায্য করার জন্য। এরপরে আরেকজনের বাড়িতে গেল এবং তাকে নিয়ে যখন সে তার বাড়ির দিকে রওনা হলো তখন সে দেখতে পেল পাহাড়ের উপর থেকে ভয়াবহভাবে পানি নিচের দিকে পড়ছে এবং সমস্ত কিছুই পানির সাথে প্লাবিত হয়ে চলে যাচ্ছে। এরপর সে তার বাড়ির একদম কাছাকাছি যখন চলে এসেছে তখন সে এমন একটি দৃশ্য দেখতে পেল যেটা সে কখনো কল্পনাও করতে পারেনি। নাসিমদের বাড়ি নদীর ধারেই ছিল, আর নাসিম যখন বাড়ির কাছাকাছি চলে এসেছে ঠিক সেই সময় সে দেখল পাহাড়ের উপর থেকে অনেক দ্রুত গতিতে পানি নিচে পড়া শুরু করেছে। সে তাড়াতাড়ি করে বাড়ির কাছে যাচ্ছিল, কিন্তু তার বন্ধু তাকে বলল, দাঁড়া আগে একটু দেখি কি হচ্ছে, পানি যদি খুব দ্রুত গতিতে নিচে নামে তাহলে আমরা অন্য কোনো ব্যবস্থা করে তারপর তোদের বাড়িতে যাব। কিন্তু এর ঠিক কিছু মুহূর্ত পরে নাসিমের সামনে তার সমস্ত পরিবার বন্যার পানিতে প্লাবিত হয় কোথায় যেন হারিয়ে যায়। নাসিম এই ভয়াবহ ঘটনা তার নিজের চোখে দেখছিল আর সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করেছিল, কিন্তু সে কোনো কিছুই করতে পারছিল না। আর সে বুঝতে পারছিল সে যদি তার মায়ের উপরে রাগ না করত, তার মায়ের কথা শুনত, তাহলে হয়তো আজকে তার পরিবারকে তার হারাতে হতো না, আর এভাবে তার পরিবার চিরতরে তার কাছ থেকে হারিয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সকল ধরনের ভয়াবহ দুর্ঘটনা হতে রক্ষা করুন। সকলে বলুন আমিন।